নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সরকারিভাবে মহান হুল দিবস পালিত হল সিউড়ির সিধু কানু মঞ্চে। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব ইলামবাজারের মুরগাবনী গ্রামে। সিউড়ির সবজি বাজারে এনফোর্সমেন্ট বিভাগের হানা। এক রাত্রিব্যাপী নকআউট মিনি ক্রিকেট টুর্নামেন্ট দুবাজপুরে। প্রতি বছরের ন্যায় এবারও সরকারিভাবে যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হল 169তম হুল দিবস। 1855 খ্রিস্টাব্দের 30শে জুন একই পরিবারের 6 ভাই বোনের সিধু, কানু, বিরসা, চাঁদ, ভৈরব আর 2 বোন ফুলমণি ও ঝানু মুর্মু নেতৃত্বে জনজাতি আন্দোলন শুধুমাত্র ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর ইতিহাসে বিরল। শাসকের শোষণ, অত্যাচার, বঞ্চনার বিরুদ্ধে মাথা উঁচু করে অধিকার চাওয়া এই সংগ্রাম আজও প্রেরণার স্রোত। আজ রবিবার 30শে জুন সিউড়ির সিধু কানু মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন জেলাশাসক বিধান রায়, সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখ সহ অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পাশাপাশি এদিন সিধু কানুর মূর্তিতে মাল্যদান করা হয়। হুল দিবস উপলক্ষে জেলাশাসক বিধান রায় নিজের বক্তব্য পেশ করেন এবং আদিবাসীদের নাচের সঙ্গে পায়ে পা মেলান। উল্লেখ্য, এদিন জেলাশাসক বিধান রায় ও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ উপস্থিত আধিকারিকরা ধামসা ও মাদল বাজান। এদিন জেলাশাসক বিধান রায় জানান, স্বাগত ভাষণে খুব বেশি বলার পরিসর থাকে না, তবুও আমরা জানি এই হুল দিবস এটা কিন্তু উৎসব নয়, হুল দিবস অত্যন্ত দুঃখের একটি দিন। যে দিনে 1857 সালের মহাবিদ্রোহ ঘটেছিল, আমরা জানি সিপাহী বিদ্রোহ, কিন্তু তার 2 বছর আগে 1855 সালে এই সাঁওতাল বিদ্রোহ, সিধু কানু, চাঁদ ভৈরব, ফুলমণি এবং ঝানু মুর্মু একই পরিবারের এই যে 6 ভাই বোনের নেতৃত্বে কিন্তু এটা সংগঠিত হয়েছিল, যা ইংরেজদের তদানীন্তন স্বাধীনতার ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংরেজদের তাদেরকে নাড়িয়ে দিয়েছিল, তাদের ভিত নাড়িয়ে দিয়েছিল। আমরা শ্রদ্ধার সাথে আমরা সিপাহী বিদ্রোহের যে অমর গাথা সেটা আমরা স্মরণ করি, কিন্তু সেটা পথ দেখিয়েছে যে কিন্তু আমাদের আমাদের এই সাঁওতাল সমাজের, আমাদের আদিবাসী সমাজের, আমাদের মুন্ডা সমাজের যারা ভাই বোন যারা আছেন, যাদের নেতৃত্বে অদম্য উৎসাহে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন ইংরেজদের এই ইংরেজদের এবং মহাজনদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে যে কালা আইন তারা প্রয়োগ করেছিল। আমার বিস্তারিত ব্যাখ্যা আমি এভাবে যাব না। আমাদের আদিবাসী সমাজের অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এখানে আছেন, তারা বক্তব্য রাখবেন। আমি শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই যে পরাধীন ভারতবর্ষে যে দেশ এবং জাতির মর্যাদা এবং স্বাধীনতার রক্ষায় সিপাহী বিদ্রোহের আগে যে অমর ইতিহাস তৈরি করেছিল এই হুল বিদ্রোহ, তাকে আমরা আমাদের মাননীয় রাজ্য সরকার শ্রদ্ধার সাথে স্মরণ করে। সেই জন্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে, নির্দেশে এবং ভাবনা এবং পরিকল্পনায় প্রত্যেক বছরই আমরা এই হুল দিবস পালন করে থাকি। তার সাথে সাথে আমাদের যে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন আমরা পালন করে থাকি, আমরা বিরসা মুন্ডার জন্মদিন পালন করে থাকি এবং অন্যান্য যে দিকগুলি আছে সেই আদিবাসী সমাজে সেই দিকগুলি আমরা শ্রদ্ধার সাথে আমাদের যথোচিত মর্যাদায় সেগুলো পালিত হয়। পার্থ দাস ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, সবথেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি
হসপিটাল, মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের এলামবাজার ব্লকের মুরগাবনী গ্রামে তৃণমূলের জেলা সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনের বাড়িতে হামলা করে বলে অভিযোগ তৃণমূলেরই অন্য আর এক গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনের বাড়িতে রাতের বেলায় তৃণমূলের অপর এক গোষ্ঠী তাণ্ডব করে বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর লোকজনের বিরুদ্ধে। ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল এলামবাজারের মুরগাবনী গ্রাম। আদিবাসী গ্রামের লোকেরা অভিযোগ করেন, যেহেতু কাজল শেখের সঙ্গে দল করেন আদিবাসী মানুষরা, তাই অন্য গোষ্ঠী তৃণমূলের জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর লোকজন এসেই তাদের বাড়ি ভাঙচুর করে। গতকাল শনিবার 29 জুন রাতে রীতিমতো তাণ্ডব চালানো হয় এই গ্রামে। এলামবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন স্থানীয় বাসিন্দা শিবদাস মার্ডি জানান, কালকে ওরা বিজয় মিছিল কি করেছিল, যাই হোক লাঠি কাটে নিয়ে বাইকে রেলি দেয় হইচই করে, তারপরে সন্ধ্যেবেলা দেখে এক এই প্রান্ত থেকে মানে প্রথমে এই পাড়া ওই পাড়া করে ভাঙচুর শুরু করতে লাগে ঘরে ঘরে। তারপরে আমাদের বাড়িতে আসে মোটামুটি 9:30-10 নাগাদ এরকম। আমরা যখন বুঝতে পারি যে এখানে আসছে, আমরা ঘরের ভিতরে দরজা লাগি তালা মেরে আমরা, হ্যাঁ আতঙ্কে আমরা ঘরের ভিতরে থাকলাম। সব ভাঙচুর করছে, আমরা এখানে আর বেরোতে পারি না। গ্রামেরই রবি গ্রুপ, রবি গ্রুপ। তারপরে ভাঙচুর করে আমাদের দরজা খুলছিল না, তারপরে পুলিশ আসে। আপনারা কি কোনো পার্টি দল করেন? পার্টি বলতে আমরা তৃণমূলই করি, কাজল শেখের গ্রুপে আছি আমরা, তার জন্য এটা এরকম গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের নিয়ে। হ্যাঁ গোষ্ঠীদ্বন্দ্ব পুলিশকে জানিয়েছিলেন? এইসব পুলিশকে জানানো হয়েছে তো, কিন্তু ওরা তো সব কিছু ভাঙচুর করার পর 5-6 বাড়িতে ভাঙচুর হওয়ার পর তারপরে এসেছে। আপনার নাম? আমার নাম সিদ্ধাস মার্ডি। পাশাপাশি লক্ষ্মী টুডু বলেন, ঘটনাটা কালকে রাতে চলে এসেছিল অনেকজন লোক লাঠি হাতে নিয়ে ঘর দুয়ারগুলো সব ভাঙচুর করছিল। হ্যাঁ ভাঙচুর করছিল। আমি কেস করেছিলাম, আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল, কেস করেছিলাম। তার কেসের দায়ে গঞ্জন সবাই লোককে ডেকে এনে আমার বাড়িতে ভাঙচুর করে দিয়েছে এবং আমাকে মারধর হুমকিও দিয়েছে, মেরে দেবো, যেখানেই পাবো সেখানেই তাকে মেরে দেবো, রাস্তাঘাটে যেখানেই দেখা হবে সেখানেই। ওরা টিএমসি করে। হ্যাঁ তারপরে আমি ভয়ে পালিয়ে যাই, পুলিশ প্রশাসন আসে, পুলিশ প্রশাসন দেখে যাই, তারা ফটো করে নিয়ে গিয়েছে কি না সেটা আমি বলতে পারছি না, তবে সব কুটায় গুছিয়ে নিয়ে গিয়েছিল, গুছিয়ে দিয়ে গিয়েছিল। গুছিয়ে দেওয়ার পর আমি আবার যখন এলাম ভাত খেতে, হ্যাঁ পুলিশ এসেছিল পরে, মারদাঙ্গার পরে এসেছিল পুলিশরা নিয়ে। আমি এলাম বাড়িতে, দেখছি তখন সব পড়ে রয়েছে ওই ইয়েগুলো, কি বলছে কুড়োগুলো। হ্যাঁ আমার জিনিসপত্রগুলো সব ভাঙচুর করা দেওয়া হয়েছে নিয়ে। ছেলে মেয়ে ওরা বাইরে বেরোতে পারছে না, ভয়ে স্কুল যেতে পারছে না। স্কুলে যাচ্ছে বলে যারা তৃণমূলের নেতা, তারা কিন্তু আমার ছেলে মেয়েদেরকেও হুমকি দিচ্ছে, জল নিতেও দিচ্ছে না, কিছু দিচ্ছে না। আমি তৃণমূল পার্টি করি নিয়ে তৃণমূলের এদের কথা আমরা শুনছি না বলে, কাজল গোষ্ঠীর তৃণমূল করি নিয়ে। হ্যাঁ আমাদের গোষ্ঠী, হ্যাঁ ওদের কথা শুনছি না বলে আমাদের এইসব হচ্ছে। আমার নাম লক্ষ্মী টুডু। পুলিশ প্রশাসন এসে সব ওইগুলো লাগিয়ে দিয়েছে, আর পুলিশে কোনো স্টেপ নিচ্ছে না, শুধু বলছে আমরা দেখছি আমরা আছি। পুলিশ যখন থাকছে তখন কিন্তু কেউ আসছে না হামলা করতে, পুলিশ যখন চলে যাচ্ছে তখন তার পিছনেই চলে আসছে, মারদাঙ্গা করছে, পুলিশ থাকতেও মারদাঙ্গা করছে, পুলিশের কথা চলছে না আর চলবেও না মনে হয়। আমার নাম লক্ষ্মী টুডু। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম, আরসি টিভি, এলামবাজার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসিএস নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন সার্ভিস প্রোভাইডার।
দুবরাজপুর বীরভূম। আমাদের এখানে পাবেন বিএসএনএল, রেলটেল, সিটি এলায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন, টেলিফোনের কানেকশন। কানেকশন নিতে যোগাযোগ করুন দুবরাজপুর 03462296277, 7449000072, 9732220211, 8207037404, সিউড়ি 03462299995, 9647669675, 7063544520। ফিরে এলাম বিরতির পর। চারিদিকে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, পাল্লা দিয়ে দাম বাড়ছে কাঁচা শাকসবজির। তবে দাম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা অসাধু উপায়ে বেশি মুনাফা তুলে সাধারণ মানুষদের বিপদের মুখে ফেলছেন কি না তা খতিয়ে দেখতে আজ রবিবার 30 জুন 7 সকালেই সিঁড়ির বিভিন্ন বাজারে হানা দিল এনফোর্সমেন্ট বিভাগ। তারা বিভিন্ন জায়গার বর্তমান বাজার মূল্যের সঙ্গে সিঁড়ির বাজারের দাম মিলিয়ে দেখেন এবং কোথাও কোনো রকম বেশি নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। এর পাশাপাশি এনফোর্সমেন্ট বিভাগের তরফ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে করে তারা কেউ কোনোরকমভাবে সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের বেশি মুনাফা লুটে সাধারণ মানুষদের বিপদের মধ্যে ফেলেন। অন্যদিকে এমন হানায় পরিপ্রেক্ষিতে সাধারণ ক্রেতারা বিষয়টি সাধুবাদ জানিয়েছেন এবং তারা দাবি করেন যাতে এই রকম হানা প্রতিদিন হয়। এর পাশাপাশি দাম সবসময় নিয়ন্ত্রণে যাতে থাকে তার জন্য আরও অন্যান্য ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছেন। এদিন সিউড়ির স্থানীয় বাসিন্দা এক ক্রেতা মিঠু মুখার্জি জানান, বাজারে জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে মানে সংসার চালানো খুবই দুঃসাধ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রচণ্ডভাবে আলু, আমি আজকে একটু চন্দ্রমুখী আলু নিলাম, সেটাই প্রায় 40-45 টাকা করে কিলো নিচ্ছে। পেঁয়াজের দামও প্রচুর, কোনো কিছুই দাম ঠিক নেই, ডিমের দামও বেড়ে গেছে, সব কিছুর দামই বেড়ে গেছে, কাঁচা সবজির দামও প্রচুর বেশি। কি মনে হচ্ছে যে যে যা পাচ্ছে সেরকম দাম নিচ্ছে এখানে? হ্যাঁ, দামের একটু আছে, প্রবলেম আছে, মানে সবাই একরকম দাম নিচ্ছে না, কেউ একটু হয়তো 2-5 টাকা কম নিচ্ছে বলে টোলে, আবার কেউ একটুও কমাচ্ছে না, কাঁচা লঙ্কার দামও খুব বেশি। হ্যাঁ, আমি সেই সময় ছিলাম না, আমি সেই সময় আর ঢুকিনি বাজারে, তো আমি এখনই এসে শুনলাম যে এগুলো দাম নিয়ে একটা হচ্ছে, এটা হওয়াটা ভালো, তাহলে হয়তো একটা ঠিকঠাক দাম সবাই মেনটেন করবে, আমাদের পক্ষে একটু সুবিধা হবে। আমার নাম মিঠু মুখার্জি। পাশাপাশি সিউড়ির স্থানীয় সবজি ব্যবসায়ী মফিজুল বলেন, হ্যাঁ, পুলিশ এসেছিল, কী দাম, কীরকম নির্মাণ চলছে সেই দামটা আমাকে জিজ্ঞাসা করলে আমাকে বলতে হলো। আলু, পেঁয়াজ, আদা, রসুন, যেটা আমার কাছে আছে। আজকে আদার দাম হচ্ছে 200 টাকা কেজি, পাইকারি 180-200, রসুন 180-200, লঙ্কা 120-110, আলু 350-1400 টাকা বস্তা, পেঁয়াজ 34-35 টাকা দাম। সব থেকে ঊর্ধ্বমুখী কোন জিনিসের দাম এখন? আলু, আলু আর লঙ্কা। ওরা বললো যে এই নিয়মে বিচতে হবে। আমরা অনেক সমস্যা রয়েছে, বিচাকানা কম আছে, মানুষ মাল দিতে পারছে না, আরও তো দাম ভালো রয়েছে, আরও তো দাম রয়েছে বলে তো আমরা আমাদের বিচতে বাধ্য হতে হয়েছে। আমার নাম মফিজুল। হ্যাঁ, সবজি কি করবো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান, 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2,651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবের উদ্যোগে এক রাত্রিব্যাপী নকআউট মিনি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে। ফিতে কেটে খেলার শুভ সূচনা করেন জেলার সরকারি আইনজীবী মলয় মুখার্জি এবং দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। সঙ্গে ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ,
দুবরাজপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুল্টি চক্রবর্তী, শেখ নাজিরউদ্দিন সাগর কুণ্ড, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, শিক্ষক অরিন্দম চ্যাটার্জি, ক্লাবের সভাপতি দেবাশিস মুখোপাধ্যায়, সম্পাদক কল্যাণ চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক ভুবন বাউরিসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং বিশিষ্টজনেরা। মিনি ক্রিকেট টুর্নামেন্টে মোট 16টি দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় দুর্গাপুরের মাহি সেভেন স্টার ও দুবরাজপুর রঞ্জনবাজারের খামার একাদশ। কিন্তু খেলার টানটান উত্তেজনার মধ্যে দুর্গাপুরের মাহি সেভেন স্টার বিজয়ী হয়। এদিন বিজয়ী দলকে 5 ফুটের ট্রফিসহ নগদ 10,000 টাকা এবং বিজিত দলকে 4 ফুটের ট্রফিসহ নগদ 8,000 টাকা দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ ও বহু আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। ট্রফিগুলি তুলে দেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে এবং কাউন্সিলর বুল্টি চক্রবর্তী। এদিন জেলার সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় জানান, আমাদের বক্তব্য পরিষ্কার যে আজ উত্তরাঞ্চল যে আজকের এই দিনটাতে বেছে নিয়েছে, সুন্দর সন্ধ্যায় তারা যে একটা প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে, সেটাতে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি। আমরা সবাই এসেছি, আমরা তাদের সবাই আমরা তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই এবং যাতে উত্তরাঞ্চল এইভাবেই আরও দিনের পর দিন এইভাবে শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে খেলাধুলো থেকে শুরু করে সব ব্যাপারেই যাতে তারা এগিয়ে নিতে পারে, তার জন্য আমরা তাদের কাছে আন্তরিক ধন্যবাদ জানাই এবং চেষ্টা করবো আমরা পাশে থেকে তাদের এই প্রচেষ্টাকে সফলতা দিই। এটা তো আমাদের কাছে খুবই আনন্দের ব্যাপার এবং আমরাও জানতাম শুধু উত্তরাঞ্চল দুর্গা পুজোর জন্যই হয়, কিন্তু বর্তমানে দেখছি যে না, নতুন যে কমিটি এসছে বা নতুনভাবে যারা এই ক্লাবে অংশগ্রহণ করেছে তারা চাইছেন সার্বিকভাবে শুধুমাত্র দুর্গা পুজোর মাধ্যমে সীমাবদ্ধ না থেকে আগামী দিনে যাতে পুরো এই এলাকাকে সঙ্গে নিয়ে বিভিন্ন রকম সাবজেক্টে তারা যাতে এগিয়ে যেতে পারে সেই জন্য তারা সচেষ্ট হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ক্লাব প্রেসিডেন্ট দেবাশিস মুখোপাধ্যায় বলেন, হ্যাঁ, উত্তরাঞ্চল ক্লাব আমাদের দীর্ঘদিনের সুস্থ সংস্কৃতির ধারক এবং বাহক। আজকে বর্তমান পরিস্থিতি উপর দাঁড়িয়ে ক্লাবের সকল সদস্যবৃন্দ এক জায়গায় বসে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে বর্তমানে দুবরাজপুরে বিশেষ করে রঞ্জনবাজার বা আমাদের এলাকার যুব সমাজ কিছু বিপথে পরিচালিত হচ্ছে। সেই বিবেকানন্দের যুব সমাজ, রবীন্দ্রনাথের কিশোর, সুকান্তের 18 বছর, নজরুলের ছাত্র সমাজ আজ হারিয়ে যাচ্ছে। সেই তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমরা এই খেলাকেই একটা আশ্রয় করেছি, যে খেলা এবং সংস্কৃতি মানুষকে একটা সুস্থ সমাজের দিকে নিয়ে যেতে পারে, সেই সমাজকে আমরা আরও শক্তিশালী করতে চাই। সেই চিন্তাভাবনা কিছুদিন হয়তো বন্ধ ছিল, কিন্তু সেটাকে আবার আমাদের নতুন কমিটি ফরমেশন হয়েছে ক্লাবে, সুস্থ এখানকার মানুষজন করেছে একদম গণতান্ত্রিক পদ্ধতিতে, মানুষের সবাইকে ডেকে যে একটা কমিটি ফরমেশন হয়েছে, সেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এই ক্লাবে আবার নতুনভাবে সংস্কৃতিকে জাগ্রত করা হোক, নতুনভাবে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাক। সেই এগিয়ে গেলে সমাজ আগাবে, যুব সমাজ আগাবে, দেশ বাঁচবে, জাতি বাঁচবে, এবং তার সাথে আমাদের একটা বিশ্ব ভ্রাতৃত্ব, দুবরাজপুরের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ, পাড়ায় পাড়ায় ভ্রাতৃত্ববোধ, ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্ববোধ, সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ একটা জাগরিত হবে। আমি তো আগেই বললাম যে আমাদের প্রত্যেকটা সংস্কৃতি, খেলাধুলা, পূজা পার্বণ, প্রতিটি মানে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সমগ্রকে নিয়ে একটা জাতি আগাতে গেলে প্রত্যেকটা জিনিস চাই, সে প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এখানে কোনো রাজনীতি নেই, এখানে কোনো বিরোধ নেই, এখানে আমরা বিশ্ব ভ্রাতৃত্ববোধ একটা জাগ্রত করতে চাই। এখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ নয়, এখানে আমরা একটা কী করতে চাই মানে সমগ্র সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই একটা সুস্থ সংস্কৃতির দিকে। একটা সংস্কৃতি মানেই খেলাধুলা, তার মানে গান বাজনা আবৃত্তি সব কিছু নিয়ে। যুব সমাজকে বার্তা দেবো যে যুব সমাজ আজকে যেটা বিপথে পরিচালিত হচ্ছে, আপনারা সবাই আমরা সকলেই জানি যে বিবেকানন্দ বলেছেন গীতা ছেড়ে ফুটবল খেলা। সেই গীতা ছেড়ে ফুটবল খেলতে বলতে তিনি বলেছিলেন কেন, যুব সমাজ যদি দেশে জাগ্রত না হয়, নেতাজি এই অনামিকা তুলে বলতেন না দিল্লি চলো, তাই এই যুব সমাজ যদি আর জাগ্রত না হয় দেশ আস্তে আস্তে আবার বিদেশি শাসনে চলে যাবে। তাই আমরা এই যুব সমাজকে দুবরাজপুরে উত্তরাঞ্চল থেকে শুভ উদ্বোধন করতে চাই এবং এখান থেকেই দাঁড়িয়ে আমরা বার্তা দিতে চাই যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ বীরভূমের মাটিতে দাঁড়িয়ে গোটা বিশ্ব দেখেছিলেন, আমরাও সেই বিশ্বকে দেখাতে চাই এই যুবক যুব সমাজের মাধ্যমে। আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়, এই ক্লাবে বর্তমান প্রেসিডেন্ট। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।